నేను మీ రెజినా కసాండ్రా. మీరు ఆంధ్రప్రదేశ్కి చెందినవారా? మీరు ఆర్థికంగా బలహీన వర్గానికి లేదా వెనకబడిన వర్గానికి చెందినవారా? కిసికే లియే షిలాంగ్ కి షేర్ని, కిసికే లియే బుల్లెట్ గర్ల్. అస్సలాము అలైకుম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমরা দক্ষিণ ইন্ডাস্ট্রির নায়িকা রেজিনা সম্পর্কে জানব। তো চলো দেরি না করে ভিডিওটি আগে বাড়ানো যাক। এভরিবডি মেক সাম নয়েজ ফর রেজিনা ক্যাসান্ড্রা। Countless shoot schedules in different locations, living out of a suitcase, traveling constantly. তো তার পুরো নাম হলো রেজিনা ক্যাসান্ড্রা, তাকে সবাই রেজিনা বলে ডাকে। তিনি পেশায় একজন মডেল এবং অভিনেত্রী। তিনি 13 ডিসেম্বর 1990 সালে ভারতের তামিলনাড়ু স্টেট চেন্নাইতে জন্মগ্রহণ করেন। তো 2023 সাল অনুযায়ী তার বর্তমান বয়স এখন 33 বছর। তার উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি এবং ওজন 56 কেজি। তার ফিগারের মাপ হলো 34 7 34। তার চোখের কালার হলো ব্রাউন এবং তার চুলের কালার হলো কালো। তার জাতীয়তা, তিনি একজন ভারতীয়। তিনি খ্রিস্টান ধর্ম অবলম্বী। তিনি চেন্নাইতেই এখন থাকেন। তিনি চেন্নাইয়ের ওমেন্স খ্রিস্টান কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক শিক্ষা সম্পন্ন করেন। তার বাবা মা সম্পর্কে উইকিপিডিয়াতে কোনো তথ্য দেওয়া নেই, যার কারণে আমি এই ভিডিওতে তাদের সম্পর্কে কোনো কিছু অ্যাড করতে পারছি না। তিনি রোমান্টিক গল্পের বই পড়তে অনেক পছন্দ করেন। তার পছন্দের অভিনেতা হলো অজিত কুমার এবং পছন্দের অভিনেত্রী হলো সামান্থা রুতপ্রভু। তিনি এখনও বিয়ে করেননি, তবে তার বয়ফ্রেন্ড লিস্টে 3 জনের নাম রয়েছে। প্রথমজন হলো দক্ষিণী অভিনেতা সন্দীপ কিষাণ, দ্বিতীয়জন হলো আরেক দক্ষিণী অভিনেতা সায়ধারম তেজ, তৃতীয়জনের নাম হলো বিক্রম আদিত্য মেনন। মুরগি চোর নাম্বার 4। सुनो, इनकी लो, इनको दो और ले देखें खत्म। তিনি একটি সিনেমার জন্য 1.5 কোটি রুপি চার্জ করে থাকেন। তো 2023 সাল অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ হলো $5 মিলিয়ন। সো গাইজ, এই ছিল রেজিনা ক্যাসান্ড্রাকে নিয়ে আজকের ভিডিও। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সাধারণ